প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের বাসিন্দারা বাঁশ, বেত ও বস্তা দিয়ে বাঁধ সংস্কারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু বারবার চেষ্টা করেও খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ মেরামত করতে পারছেন না তারা। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত রোববার প্রতাপনগরের কোলা গ্রামে খোলপেটুয়া নদীর প্রায় 250 ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলিয়া এবং শ্রীউলা ইউনিয়নের মারিয়ালা, হাজরাখালী, কলিমাখালী ও লাঙ্গলদারি সহ 20টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 1000 পরিবার। তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। আদার বাড়ির ভেতরে পানি ঢুকেছে, ভাত দরজা পড়ে গেছে, আমরা এখন রাস্তার পরে থাকি। ছাগল গরু হাঁস মুরগি নিয়ে খুবই কষ্টে আছি। এর ভিতরে খাওয়ার সংকট, খাওয়ার পানির সংকট, যারা গ্রামের লোকজন সবাই বেশিরভাগই রাস্তায় বসবাস করতেছে। সামনে আমাদের জিএইচসি পরীক্ষা, কারণে আমরা পড়াশোনা করতে পারছি না। বাঁধ সংস্কার করতে না পারায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন এলাকা। এজন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বাঁধ সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বাঁধবন্ধন পরেও আমরা এই জোয়ারে আবার প্লাবিত হয়ে গেছে এবং আদৌ সম্ভব নয় এখন বান্দর সরকারি অর্থ ছাড়া এখানে বাঁধা সম্ভব নয় এলাকার সাধারণ মানুষ। এক্ষুনি যদি এই বাঁধ বাঁধতে আমরা সক্ষম না হয় এলাকার মানুষের ডায়রিয়া এবং খাদ্যের প্রচুর অভাব হবে। দুর্ভোগ এড়াতে দ্রুততম সময়ের মধ্যে বেড়িবাঁধ সংস্কারের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।